হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মেনসুরেশন অর্থাৎ পরিমিতি থেকে লেসন 7। এর আগে অলরেডি 6টা লেসন আমরা কভার করেছি, যেখানে আমরা ট্রায়াঙ্গেল এবং কোয়াড্রিল্যাটারাল গুলো করেছিলাম, তার সম্পর্কে সকল প্রপার্টি সকল ফর্মুলাস গুলো নিয়ে সেখানে ডিসকাস করেছিলাম। আজকের ভিডিওতে আমরা স্টার্ট করতে চাইছি সার্কেল অর্থাৎ বৃত্ত। বৃত্তের থেকে 2 থেকে 3টে টপিক আজকে আমরা করবো। বৃত্তের মধ্যে আমাদের 5-6টা টপিক আছে, বৃত্তের মধ্যেই সার্কেল সেমি সার্কেল এরকম বিষয়গুলো কিছু আছে। তো তার মধ্যে থেকে আজকে আমরা বৃত্তের 2 থেকে 3টে টপিক করব। ওকে, তো সেই টপিকগুলো কি কি, এবং আমি আশা করব যে এই ভিডিওটা দেখার আগে তোমরা পূর্বের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো অবশ্যই দেখেছো এবং একটা সিকোয়েন্সে তোমরা এই পরিমিতিটাকে ফলো করছো। তো দেখো, আজকের আমরা যে টপিক প্রথম সার্কেল, আমাদের আজকের বিষয় হচ্ছে কি সার্কেল। সার্কেল তো সার্কেলের মধ্যে সবার প্রথমে আমরা জেনে নেবো যে সার্কেল বা বৃত্ত কি জিনিস। তো সার্কেল বলতে কি, একটা নির্দিষ্ট যে কোনো পয়েন্ট, এই পয়েন্ট থেকে সেম ডিস্টেন্সে যতগুলো পয়েন্ট আছে, এই পয়েন্টের থেকে সেম ডিস্টেন্সে, এই পয়েন্টের থেকে সেম ডিস্টেন্সে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো যে লোকাস বা পথ বলতে পারো, সেটাকেই আমাদের বলা হয়ে থাকে সার্কেল। অনেক রকম ভাবে ডেফিনিশনটা দেওয়া যেতে পারে। আর এইখান থেকে এই যে ডিস্টেন্স অর্থাৎ প্রতিটা ডিস্টেন্স হচ্ছে ইকুয়াল, এই প্রতিটা ডিস্টেন্স যে ইকুয়াল, তার মধ্যে অসংখ্য বিন্দু আছে, সেই বিন্দুগুলো যে লোকাস বা সঞ্চার পথ তাকেই বলা হচ্ছে কি সার্কেল। এটাকে আর এই যে মাঝের বিন্দু, এই বিন্দুটাকে কি বলা হয়, এই বিন্দুটাকে বলা হচ্ছে বৃত্তের সেন্টার। এটাকে তুমি ও বলি, আর এটাকে সাপোজ এ নাম দিলাম, তাহলে এক্ষেত্রে ও এ, এই ও এ যে আমাদের হবে, এই ও এ কে বলা হচ্ছে, আচ্ছা ও কে বলা হচ্ছে বৃত্তের সেন্টার। ও হচ্ছে সেন্টার বা কেন্দ্র, ওকে বলা হচ্ছে বৃত্তের সেন্টার বা কেন্দ্র। আর ও এ, এই যে ডিস্টেন্সটা, ও এ এই যে ডিস্টেন্স, তাকে আমাদের বলা হয় থাকে রেডিয়াস বা ব্যাসার্ধ। এগুলো তোমরা আই থিঙ্ক সব জিনিস জানো, তবুও আমি এই কারণে বলছি কারণ অনেকে হয়তো এই চ্যানেলে নতুন আছো, যারা জাস্ট স্টার্টিং করেছো ম্যাথ প্রিপারেশন, তাদের জন্য আমি আরো প্রতিটা টার্মগুলো এবং বেসিক জিনিসগুলো আমি বলে দিচ্ছি। তো দেখো, ও এ হচ্ছে ব্যাসার্ধ, ও হলো বৃত্তের সেন্টার, আর এই যে টোটাল যে পথটা, এই যে টোটাল যে পথটা, এটাকে বলা হয়ে থাকে বৃত্তের পরিধি বা সার্কামফেরেন্স। ও কেন্দ্র, ও এ ব্যাসার্ধ, আর এই টোটালটাকে বৃত্তের সার্কামফেরেন্স। আর এই যে টোটাল বৃত্তের উপর যে এই যে এটা দেখতে পাচ্ছ, এটাকে পি নাম, এটাকে যদি কিউ বলি, এই যে পি কিউ একটা যে লাইন যেটা ও এর মধ্যে দিয়ে পাস করেছে, সেটাকে আমরা বলে থাকি কি ডায়ামিটার। পি কিউ হচ্ছে আমাদের ডায়ামিটার বা ব্যাস, পি কিউ হচ্ছে আমাদের ডায়ামিটার বা হচ্ছে আমাদের কি ব্যাস। ওকে, আই থিঙ্ক ওকে ব্যাস। এবার এই পয়েন্টগুলো আই থিঙ্ক তোমরা জানোই, এগুলো বেসিক পয়েন্ট যে ওকে বলা হয় সেন্টার, ও এ কে রেডিয়াস, এবং পি কিউ কে আমাদের বলা হচ্ছে ডায়ামিটার বা ব্যাস। এবার এখানে আর তেমন কিছু নেই, আমাদের জানতে হবে কি যে সার্কেলের থেকে সার্কেলের এরিয়া, সার্কেলের সার্কামফেরেন্স, এগুলো বের করার যে ফর্মুলাগুলো সেগুলো আমরা এখন জানবো। তো সেগুলো কি আমরা একটু দেখে নেব। তো দেখো, একটা সার্কেল, এটা মনে করো ও হচ্ছে একটা সার্কেল। তো এই সার্কেলের থেকে আমাদের প্রথম, আমরা তো যেগুলো জিনিস বেসিক জিনিস সেগুলো তো জানলামই, এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি, এখান থেকে আমাদেরকে জানতে হবে এর এরিয়া। তো সার্কেলের যে এরিয়া হবে, সেই সার্কেলের এরিয়া আমরা কিভাবে বের করব, সার্কেলের এরিয়া বের করার যে ফর্মুলা সেটা মনে রাখবে তোমরা, পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার, আর বলতে কি এই যে রেডিয়াস সেটাকে আমরা আর বলি, আর পাই, পায়ের মান হচ্ছে এখানে 3/22/7, পায়ের মান হচ্ছে 22/7। ওকে, বা দশমিকে লেখলে আমরা 3.14 লিখি। তো এরিয়ার যে ফর্মুলা সেটা হচ্ছে পাই আর স্কোয়ার। 2 নম্বর যেটা আমরা জানবো, পেরিমিটার বা পরিসীমা, যাকে বৃত্তের ক্ষেত্রে সার্কামফেরেন্সও বলা হয়, যাকে বৃত্তের ক্ষেত্রে সার্কামফেরেন্সও বলা হয়, তার মান হচ্ছে 2πr। অবভিয়াসলি 2πr সেন্টিমিটার মিটার যা ইচ্ছা হতে পারে, এরিয়া পাই আর স্কোয়ার এবং পেরিমিটার বা সার্কামফেরেন্স হচ্ছে আমাদের 2πr। এবার 2πr, এখান থেকে আরেকটা জিনিস দেখো, এইটুকু যদি আমাদের আর হয়, আর এই টোটালটাকে আমি ডায়ামিটার বা ডি বলছি, তাহলে আমি বলতে পারি এটা আর আর এটা আর, অর্থাৎ 2r ইজ ইকাল টু ডি, মানে ডায়ামিটার ইজ ইকুয়াল টু 2 ইন্টু ব্যাসার্ধ, মানে 2 ইন্টু রেডিয়াস। তাহলে আমি 2r এর পরিবর্তে ডি লিখতে পারি, তাহলে আমি এটাকে পাই ডিও লিখতে পারি, যেখানে ডি হচ্ছে আমাদের কি ডায়ামিটার বা ডি হচ্ছে ব্যাস। তাহলে পরিধি ইজ ইকুয়াল টু আমি 2πr বা পাই ডি আমি লিখতে পারি। 3 নম্বর পয়েন্ট দেখো কি,
এখান থেকে 3 নম্বর পয়েন্ট, এরিয়াকে আমি আরেকটু আর অন্যভাবেও ডিনোট করতে পারি, সেটা কি পাই আর স্কোয়ার তো আমি লিখলামই, এরিয়াকে আমি পাই আর স্কোয়ার তো লিখলামই, এরিয়াকে আমি পাই আর স্কোয়ার না লিখে এরিয়াকে আমি প্রয়োজনে পাই ইন্টু ডি স্কোয়ার বাই ফোরও লিখতে পারি, পাই ইন্টু ডি স্কোয়ার বাই ফোর। কেন ডি স্কোয়ার বাই ফোর? কারণ রেডিয়াস মানে হচ্ছে কি ডায়ামিটারের অর্ধেক, অর্থাৎ ডি বাই টু। তাহলে আর এর জায়গায় ডি বাই টু পুট করলে ডি স্কোয়ার বাই ফোরও লেখা যেতে পারে। অর্থাৎ কোনো সময় যদি কোশ্চেনে আমাদের কাছে ডায়ামিটার দেওয়া থাকে, তাহলে আমরা ডায়ামিটার থেকে রেডিয়াস না বের করে ডিরেক্টলি আমরা এরিয়া সেখান থেকে বের করতে পারবো। তো এটা গেল কি আমাদের বৃত্ত বা সার্কেল, তার আমরা এরিয়া, পেরিমিটার এইসব জিনিসগুলো আমরা জানলাম। এবার আমরা জেনে নেবো সেমি সার্কেল। আমি শুধুমাত্র সার্কেলের থেকে সেই সব জিনিসগুলোই করাচ্ছি যেগুলো আমাদের পরিমিতির অন্তর্গত। আমি মেনসুরেশনের পোর্শনের গুলোই তোমাদেরকে শুধু এখন করাচ্ছি। এরপরে যেটা আমাদের আছে সেটা হচ্ছে সেমি সার্কেল বা অর্ধবৃত্ত। সেমি সার্কেল বা আমাদের কি অর্ধবৃত্ত, সেমি সার্কেল বা অর্ধবৃত্ত কি? একটা বৃত্তের পুরোপুরি অর্ধেক অংশকে বলা হচ্ছে একটা সেমি সার্কেল, যেটা বৃত্তের একটা ব্যাস, অর্থাৎ এটা হচ্ছে বৃত্তের সেই সেন্টার, টোটাল বৃত্তটাকে যদি আমি ড্র করতাম তার সেন্টার বা কেন্দ্র, এইটুকু ব্যাসার্ধ, ব্যাসার্ধ অর্থাৎ এই টোটালটা হচ্ছে আমাদের ব্যাস, আর এই যে পরিধির অর্ধেক সেটাকে নিয়ে যে তৈরি হচ্ছে সেটা হচ্ছে আমাদের কি অর্ধবৃত্ত। তো অর্ধবৃত্তের ক্ষেত্রে দেখো এটা হচ্ছে আমাদের কি রেডিয়াস, এইটুকুটাও আমাদের রেডিয়াস, এইটুকুটাও আমাদের রেডিয়াস। তো এটা বুঝতে পেরেছো আই থিঙ্ক অর্ধবৃত্ত। তো অর্ধবৃত্তের ক্ষেত্রে যদি আমরা ফর্মুলাস গুলো দেখি, 1 নম্বর ফর্মুলা ধরে নাও এরিয়ার, তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রে এরিয়ার ফর্মুলা কি হবে, বৃত্তের এরিয়ার অর্ধেক হবে। তাহলে বৃত্তের এরিয়া আমাদের ছিল কি পাই আর স্কোয়ার, তাহলে অর্ধবৃত্তের এরিয়া পাই আর স্কোয়ার বাই টু। 2 নম্বর পয়েন্ট, যদি আমি এর সার্কামফেরেন্স দেখি, সার্কামফেরেন্স বা পরিধি, বা আমরা পেরিমিটারকে পরিসীমা বলি আর সার্কামফেরেন্সকে আমরা পরিধি বলি, তো পরিধি যদি এটার দেখো, পরিধি মানে বাউন্ডারি, তাহলে বাউন্ডারি ভালো করে লক্ষ্য করো, এই যে অর্ধেক আগেরটার টোটাল বাউন্ডারি বা পরিধি ছিল 2πr, তাহলে এর অর্ধেক হচ্ছে পাই আর, তার সাথে এই যে এবি এটাও তো বাউন্ডারির মধ্যেই পড়ছে, অর্থাৎ আর 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 যোগ করলে 2r, তাহলে পাই আর প্লাস 2r, অথবা এটাও লিখতে পারো যে পাই আর প্লাস ডি অর্থাৎ ডায়ামিটার। তো এই দুটো ভাবে আমরা এটাকে ডিনোট করতে পারি যে সার্কামফেরেন্স হচ্ছে পাই আর প্লাস 2r, দ্যাট ইজ ইকুয়াল টু পাই আর প্লাস ডি। ওকে, তো এটা তোমাদের গেল কি, এটা আমাদের গেল হচ্ছে সেমি সার্কেল বা অর্ধবৃত্ত। তো অর্ধবৃত্ত থেকে এই দুটো পয়েন্ট আমাদেরকে এখানে জাস্ট জানতে হবে। এবার আমরা যেটা দেখবো, আমি বৃত্তের সকল পয়েন্টগুলো, যে সকলগুলো থেকে আমাদের কোশ্চেন হবে মেনসুরেশনে, সেগুলো আমি প্রতিটা অল্প অল্প করে তোমাদেরকে যেগুলো প্রয়োজন সেগুলো আমি করিয়ে যাচ্ছি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের সেক্টর। তোমরা এইভাবে চাইলে পয়েন্টের নাম হেডিং দিতে পারো। সেক্টর কি একটা বৃত্তের ক্ষেত্রে? সেক্টর বলতে আমরা কি বুঝি? এটা যদি আমার একটা সার্কেল হয়, এটা আমার একটা বৃত্ত, এই বৃত্তের ক্ষেত্রে একটা সেক্টর বলতে আমি কি বুঝবো? বৃত্তের যে কোনো দুটো ব্যাসার্ধ নাও এবং সেই ব্যাসার্ধ দুটোর সাথে, ব্যাসার্ধ দুটো যেটুকু বৃত্ত চাপ, এই যে এইটুকু অংশ, এটাকে বলা হয় বৃত্ত চাপ বা আর্ক, ইংরেজিতে যাকে আমরা আর্ক বলি। তো এইটুকু যে আর্ক নিলো, সে এইটুকু আর্ক আর দুটো ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ যে অঞ্চলটা, বৃত্তের যে অংশটুকু, সেই অংশটুকুকে বলা হচ্ছে কি একটা কি সেক্টর, বৃত্তের একটা সেক্টর। অর্থাৎ বৃত্তটাকে যদি একটা কেকের মতো মনে করো, সেই কেকের থেকে এরকম পিস করে যখন আমরা টেনে বের করে নিই, সেই যে পিসটা আমরা বের করছি সেটা হচ্ছে বৃত্তের একটা সেক্টর। তো এখানে আমি এটা যদি এ নাম দিই, এটাকে যদি আমি বি নাম দিই, এটা আর, আর এটা মনে সেন্টার ও, তাহলে নিশ্চয়ই মাঝে একটা কিছু কোণ থাকবে, সেই কোণটাকে আমি বলছি থিটা, সেই কোণটাকে আমি নাম দিলাম থিটা। এইটা হচ্ছে এ বি আর্ক, এ থেকে বি, অ্যাকচুয়ালি এ বি আর্ক নয়, মাঝে আমাদের একটা সি পয়েন্ট নিতে হবে, এ সি বি আর্ক, ঠিক আছে, আর আর ব্যাসার্ধ, আর ও হচ্ছে সেন্টার, আর এটা যদি থিটা হয়, থিটা একটা নিশ্চয়ই কোণ হবে, টোটাল কোণ কত ডিগ্রি, 360 ডিগ্রি একটা বৃত্ত মানে, আর এটুকু ধরে নিচ্ছি আমি থিটা। তাহলে এখান থেকে এই যে সেক্টর, সেই সেক্টরের আমাদের প্রথমে বের করব আমরা হচ্ছে এর পেরিমিটার। এই সেক্টরের পেরিমিটার বা সার্কামফেরেন্স বা যাই বলো সেটা কিভাবে বের করবে, ঠিক আছে? তো এখান থেকে একটা জিনিস আমাদেরকে জানতে হবে, যেটা সেটা পেরিমিটারের আগে, এই যে এইটুকু অংশ, এই যে এইটুকু, অর্থাৎ এই যে আর্কের লেন্থ, পেরিমিটার বলতে এখানে আর্কের যে লেন্থ, অর্থাৎ এ থেকে এসিবি, এই আর্কের যে লেন্থ,
সেই আর্কের লেন্থটুকু কত হবে সেটা কিভাবে বের করবো, এটাকে আমি এস দিয়ে ডিনোট করছি। তো এটুকু যদি আমি এস দিয়ে ডিনোট করি এ থেকে এ সি বি কে, এস ইজ ইকুয়াল টু আমাদের কি হবে, দেখো টোটাল বৃত্তটা হচ্ছে, টোটাল বৃত্তের পরিধি যদি বলি সেটা আমাদের 2 পাই আর হয়, টোটাল বৃত্তের পরিধি 2 পাই আর হয়, কিন্তু আমরা নিচ্ছি কোনটুকু অংশ, থিটা। টোটালটা হচ্ছে 360 ডিগ্রি যদি হয়, আর তার মধ্যে নিচ্ছি থিটা, তার মানে 360 ডিগ্রির মধ্যে আমি থিটা কোণ নিচ্ছি। তাহলে 360 ডিগ্রি যে টোটাল বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর, 360 ডিগ্রি কোণের বৃত্তের পরিধি 2 পাই আর, তাহলে থিটা কোণের পরিধি কত হবে, 360 দিয়ে ভাগ করে দিয়ে থিটা দিয়ে গুণ করলে যেটা দাঁড়াবে সেটা, এটা হচ্ছে এই যে আর্ক হলো সেই আর্কের লেন্থ, এস ইজ ইকুয়াল টু দিস। এটা ফর্মুলা আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার আমরা যদি দেখি এর এরিয়া, এই যে এইটুকু অংশ, সেই যে এই সেক্টর, তার এরিয়া আমাদের কিভাবে বেরোবে, তাহলে দেখো টোটাল বৃত্তের এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার আমরা জানি। তো সিমিলারলি যেটা এরকম আগে যেটা করলাম আমরা থিটা বাই 360 ডিগ্রি, তো টোটাল বৃত্তের পাই আর স্কোয়ার অর্থাৎ 360 ডিগ্রি একটা বৃত্তের পাই আর স্কোয়ার, তাহলে থিটা কোণ যেটুকু অংশ আছে সেটা কত হবে, নিশ্চয়ই এটা হবে পাই আর স্কোয়ার ইন্টু থিটা বাই 360 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো টোটাল বৃত্তটা যে আছে তার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, অর্থাৎ টোটাল বৃত্ত মানে কি 360 ডিগ্রি, 360 ডিগ্রি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার অংশের, তাহলে শুধুমাত্র থিটা অংশের ক্ষেত্রফল কতটুকু হবে, সেটা হবে পাই আর স্কোয়ার ইন্টু থিটা বাই 360 ডিগ্রি। আর এবার যদি আমি এই টোটাল অংশটার, যে অংশটা আমরা করেছিলাম, এর পেরিমিটার বের করি, তাহলে এর পেরিমিটার বা পরিসীমা কি হবে, দেখো একটা আর একটা আর দুটো বাউন্ডারি, তাহলে 2 আর প্লাস এই যে আর্কের লেন্থ। পেরিমিটার মানে হচ্ছে বাউন্ডারি, পেরিমিটার মানে হচ্ছে বাউন্ডারি। তাহলে এই যে বাউন্ডারিটা আর 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 এ 2 আর হলো, প্লাস এই আর্ক লেন্থ যেটাকে আমি এস নাম দিয়েছিলাম, অর্থাৎ 2 আর প্লাস এস, আর এস এর ভ্যালু আমরা জানি 2 পাই আর ইন্টু থিটা বাই 360 ডিগ্রি। তো এই তিনটে বেসিক ফর্মুলা এবং ইম্পর্টেন্ট ফর্মুলা আছে যেটা হচ্ছে আমাদের জানতে লাগবে কিসের থেকে, সেক্টরের থেকে। তো তিনটে পয়েন্ট আমি আজকে ভিডিওতে তোমার সাথে ডিসকাস করলাম। নাম্বার 1 পয়েন্ট সার্কেল কি, সার্কেলের এরিয়ার ফর্মুলা কি কি, এবং পেরিমিটার বা সার্কামফারেন্সের ফর্মুলা। তারপর আমরা জানলাম যে সেমি সার্কেল কি, সেমি সার্কেলের ক্ষেত্রে ফর্মুলাগুলো কি হয়, এবং আমরা জানলাম সার্কেলের সেক্টর বলতে কি বোঝায়, সেক্টরের এরিয়া কি করে বের করে, তার পেরিমিটার কিভাবে বের করে, এবং আর্কের লেন্থের ফর্মুলা কি। তো এই তিনটে ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট, এটাকে তোমরা মাথায় ভালো মানে নোট করে রাখবে, এবং প্র্যাকটিস করার সময় এগুলোকে কোশ্চেন সলভিং এর সময় আমাদের কাজে লাগবে। নেক্সট ভিডিওতে আমরা করব সার্কেলের ক্ষেত্রে সেগমেন্ট এবং তার একটা রিং থাকে অর্থাৎ বলয়, সেই টপিকগুলো আমরা করব। ঠিক আছে, তাহলে সার্কেল কমপ্লিট হবে, তারপর আমরা নেক্সট 2 থেকে 3টে টপিক আর থাকবে, বেশি টপিক থাকবে না, 1 থেকে 2টো টপিক থাকবে। তাহলে আমাদের 2D পোর্শনের যতগুলো জিনিসপত্র সেগুলো আমাদের কমপ্লিট হবে, তারপর আমরা 3D-তে মুভ করতে পারবো। আমি যত সম্ভব পারছি তোমাদেরকে কমপ্লিট করে দেওয়ার, যেহেতু এক্সামগুলো তোমাদের সামনে আছে, তো সাথে সেখানে তোমাদের কিছু হেল্প হয়। তো আশা করছি এখান থেকে কিছু হলো তোমরা নতুন শিখতে পেরেছো, যদি পেরে থাকো তাহলে সেটা অবভিয়াসলি জানিও কমেন্টের মাধ্যমে, অবভিয়াসলি তোমরা জানাও এবং আগেও জানাবে, সেটা আমি তোমাদের কাছ থেকে আশা করবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং পারলে বাকিদের সাথে শেয়ার করো। তো এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। তো গুড বাই, টেক কেয়ার, অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।